তারা আমার সন্তান। আপনি আমার সাথে রাজনৈতিকভাবে লড়তে পারছেন না বলে আপনি ইডিসিপিআই লাগাচ্ছেন। কখনো আপনি কয়লা, কখনো আপনি গরু, কখনো আপনি সারদা, কখনো আপনি নারদা, কখনো আপনি এসএসসি, অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন। আর যারা বড় বড় ভাষণ দিচ্ছে, আমি বলবো আমি যা বলেছিলাম আমি আজও তাই বলছি যে এত বছর ধরে কিসের তদন্ত? এই যে কয়লা তদন্ত চলছে 3 বছর হলো, আরে আমাকে অ্যারেস্ট করুক। আর আমার পিছনে ইডিসিপিআই লাগানোর দরকার নেই। আমি তো বলেছি যে কোনো প্রমাণ যদি আপনি করতে পারেন, কোনো রকম কোনো যোগসূত্র যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, আপনি জনসমক্ষে আনুন এবং আমাকে ফাঁসিরগঞ্জে নিয়ে চলুন, আমি হাসি মুখে মৃত্যুবরণ করবো, আমি আজও তাই কথা বলছি। কিন্তু যাদেরকে টিভির ক্যামেরায় প্রকাশ্যে টাকা নিতে দেখা গেছে, তাদের কাছে আমাদের সততার ভাষণ জিততে হবে যে কী করণীয় আর কী করা উচিত, কাকে ইডি ধরবে, তার বিরুদ্ধে কী প্রমাণ রয়েছে। যে সব থেকে বড় চোর গাদ্দার, আজকে সাংবাদিক বৈঠক করে উনি বলেছেন যে আমার স্ত্রীকে নাকি সোনা পাচার করতে গিয়ে সিআইএসএফ ধরেছে। আমি চ্যালেঞ্জ করছি, এয়ারপোর্টে 500টা সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি 3 নম্বর পুলিশ কমিশনারের আন্ডারে পড়ে, সেটা সিআইএসএফের আন্ডারে পড়ে, সিসিটিভি ফুটেজ বার করতে পারি? 2 কিলো সোনা বলছে, 2 গ্রাম সোনা পেয়েছে। আমি চ্যালেঞ্জ করছি আর নাম নেয় না তো, সেই কারণে মানহানির মামলা করা যায়। এর পা থেকে শুরু করে মাথা অব্দি মিথ্যে, সর্বত্র মিথ্যে কথা বলে। কখনো বলে দেবে অমিত শাহের সাথে মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেছে, কখনো বলবে পায়ে পড়েছে, আবার যেই মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করবে আবার কথাটাকে ঘুরে চলে আসবে। কখনো বলবে যে আমাদের রাষ্ট্রপতিকে ডাকা হয়েছে, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, তারপর আমরা কার্ড পাবলিশ করে দেখিয়েছি, প্রত্যেকটা কথা মিথ্যে। এই যে বলছে 2019 সালে ধরা পড়েছিল সিআইএসএফ কার আন্ডারে, অমিত শাহ, 500টা সিসিটিভি ক্যামেরা রয়েছে এয়ারপোর্ট চত্বরে, উনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করুন যে 2 গ্রাম সোনা ধরা পড়েছে, 2 গ্রাম, আমি 2 কিলো বলছি না, আমি 20 গ্রাম বলছি না, আমি 200 গ্রাম বলছি না, আমি বলছি 2 গ্রাম, প্রমাণ করুন। এবং যে করে হোক আমাদেরকে আটকাতে হবে। তৃণমূল কংগ্রেস যেহেতু মানুষের স্বার্থে লড়ছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তাই ইডিসিপিআই লাগিয়ে ধমকে চমকে যাত্রাটা কী করে বিঘ্নিত করা যায়, আটকানো যায়, এই মানুষের স্বতঃস্ফূর্ততা কী করে আটকানো যায়, বাধাপ্রাপ্ত কী করে যাত্রাটাকে করা যায়। কিন্তু আপনারা সাক্ষী, আপনারা দুপুর থেকে রয়েছেন, মানুষের সমর্থন যত দিন যাচ্ছে তত বাড়ছে। বিজেপির ক্ষমতা নেই বিজেপি আটকানো, বিজেপি ইডিসিবিআইয়ের ভরসায় রাজনীতি করছে, আর যারা লাপাচ্ছে তাদের কাছে অক্সিজেন হচ্ছে ইডিসিবিআইয়ের সামান, আর আমাদের কাছে অক্সিজেন হচ্ছে মানুষের জনসমর্থন। আমরা মানুষের জনসমর্থনকে সামনে রেখে লড়াই করছি। আজকে আপনি আমার সাথে লড়াই করে পারছেন না, আমার স্ত্রীকে টানছেন, আমার ছোট বাচ্চাদের টানছেন, মানুষ দেখছে, মানুষের জবাব দেবে। আর যারা তিরপল চুরিতে অভিযুক্ত, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, তাদের কাছে সততার ভাষণ আমাকে শুনতে হবে না। যাদের টিভির ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে প্রকাশ্য দিবালোকে নির্লজ্জভাবে, তারপর মেরুদণ্ড বিক্রি করে দিল্লিতে গিয়ে দিল্লির নেতাদের তুলপি বাহকতার পদলেহন করে তিনি বিজেপিতে যোগদান করেছে, একদিকে মেরুদণ্ডটা বিক্রি করেছে বিজেপির কাছে, আর মস্তিষ্কটা বিক্রি করেছে রাঁচিতে, মর্টগেজ রেখেছে রাঁচিতে। এদের কাছে আমাদের সততার ভাষণ শুনতে হবে যে কাকে গ্রেপ্তার করবে, কাকে করবে না। করুক নাকি ইডি, ইডি গ্রেপ্তার করুক, কত ক্ষমতা আছে ইডি? আমার স্ত্রীকে গ্রেপ্তার করলে আমি মাথা নত করবো না, ইডি আমার বাচ্চাকে গ্রেপ্তার করলে আমি মাথা নত করবো না, ইডি আমাকে গ্রেপ্তার করলেও আমি মাথা নত করবো না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি আপনাদের থ্রুতে, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার চেয়ারের সম্মান জানিয়ে তার প্রতি বলছি, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার বয়স 72, আমার বয়স 36, আমার দ্বিগুণ বয়স আপনার, আমার বয়স যে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা, তারপরেও আপনি রাজনৈতিকভাবে জনতার দরবারে আমার সাথে লড়াই করতে পারছেন না। আপনার ক্ষমতা থাকলে আপনার চেয়ারকে সম্মান জানিয়ে আমি বলছি, আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে অ্যারেস্ট করুন, আমি তাও বাংলার হয়ে লড়াই করবো, আমি মাথা নত করবো না, আমি বিগত দিনেও করিনি, আগামী দিনেও করবো না। আমাদের মেরুদণ্ডটা সোজা, আমরা দিল্লির কাছে বর্ষতা স্বীকার করবো না, আমাকে যদি মাথা নোয়াতে হয় আমি সাধারণ মানুষের কাছে করব, আমি দিল্লির তদ্দারদের কাছে বা বহিরাগতদের কাছে মাথা নত করতে রাজি নই। ইডিসিবিআইয়ের ভয় দেখিয়ে ধমকে চমকে এত গায়ে জ্বালা কেন? 12 মাসে একটাও সামন এলো না, আর যখন থেকে এই তৃণমূলে নবজাওয়া শুরু হয়েছে, কখনো এসএসসিতে সামন, কখনো কয়লা কেসে সামন, কখনো অমুক কেসে সামন, কেন? সব কিছু 40 দিনেই,
তার কারণ কি, 40 দিন এই যে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে, বিশেষ করে আমি যে রাস্তায় পড়ে রয়েছি, এই মানুষের যে স্বতঃস্ফূর্ততা এবং মানুষের যে রিয়াকশন দেখে এদের পায়ের তলার মাটি সরে গেছে, রাতের ঘুম উড়ে গেছে। এই নন্দীগ্রামে 20 কিলোমিটার পদযাত্রা করেছি, এটা হচ্ছে তার পুরস্কার। মানুষ আগামী দিন জবাব দেবে। এরা ক্ষমতা থাকলে আমি 20 কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করেছি, এরা করুক, কে বারণ করেছে, জনতার দরবারে লড়াই হোক। আজকে আমি হুগলিতে এসেছি, 90 কিলোমিটার 80 কিলোমিটার রাস্তা আমাকে আসতে 8 ঘন্টা লাগছে, 10 কিলোমিটারের বেশি রাস্তা যাচ্ছে না। আমাদের কিচ্ছু দরকার নেই, মানুষের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে বাকি লড়াই আমরা লড়ে নেব। আর এদের যত ক্ষমতা আছে এটা প্রয়োগ করব। এরা ভাবছে ধমকে চমকে আমাদের আটকে রাখবে, আমরা এদের ধমক চমকে মাথা নত করার লোক নই। এই বাংলায় আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে। স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা কী ছিল সারা দেশের ভারতের মানুষ জানে, কার্যত এই রাজ্যের মানুষের অবদান অনস্বীকার্য ছিল। আগামী দিনও আপনি দেখবেন এই দিল্লির পরিবর্তনের চাকা এই রাজ্য থেকে ঘুরবে। ওটা মহামতি গোখলে যেটা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, সেটাও আগামী দিন প্রমাণিত হবে। যাদেরকে টিভিতে টিভির পর্দায় টাকা নিতে দেখা যায়, যাদের বাড়ি থেকে, যাদের সেসব দালালের বাড়ি থেকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির দলিল উদ্ধার হয়, তাদেরকে ইডি সিবিআই ডাকে না। আমাকে যে সিবিআই প্রশ্ন করেছে, 90 100টা লোকের নাম জিজ্ঞেস করলে 90টার বাড়ি পূর্ব মেদিনীপুর। আমি তো বলেছি সাংবাদিকদের সাথে কথা বলে সেদিনকে সিবিআই অফিস থেকে বেরিয়ে, 90 জনের বাড়ি কমপক্ষে হয় পূর্ব মেদিনীপুরে নইলে মুর্শিদাবাদ গিয়েছিল ধরার দায়িত্বে, তখন তাদেরকে কেন ডাকা হয় না? এই এসএসসি স্ক্যামে সব থেকে বড় বেনিফিশিয়ারি যদি কেউ থাকে তার নাম শুভেন্দু অধিকারী, পার্থ চ্যাটার্জির থেকেও বড় বেনিফিশিয়ারি, সব থেকে বড় বেনিফিশিয়ারি। সব দালালদের লাগিয়ে যদি কেউ টাকা তুলেছে তার নাম শুভেন্দু অধিকারী। 2019 সালে আমার স্ত্রীকে যদি সোনা পাচার করতে গিয়ে তুমি আজকে যে অভিযোগ করছো সেদিনকে জনসমক্ষে আনলে না কেন? আর আজকে তুমি যে অভিযোগ করছো পিল করো না, কে বারণ করেছে? কোথায় কোথায় তো একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবো, অমুক তমুক করবো, হোক না সিবিআই ইন্টারোগেশন, কে বারণ করেছে? পিল করো, 10 সেকেন্ডের ফুটেজ দেখাতে পারবে 2 গ্রাম সোনা উদ্ধার হয়েছে? খালি মানুষকে খালিমালিপ্ত করা, রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না বলে, আর নিজের পরিবার ওরা ওদের যেমন, ওরা অন্য মানুষকে সেরকমভাবে নিজের পরিবার পা থেকে শুরু করে মাথা অবধি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, যারা তিরপল চুরিতে অভিযুক্ত তাদের কাছ থেকে আমাদের সততার মাসন শুনতে হবে। বিজেপির অন্য নেতা বললে আমি তাও জবাব দিতাম, কিন্তু যারা টিভির পর্দায় দোকান কাটা নির্লজ্জ বেহায়ার মতো টাকা নিয়েছে, যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে একাধিকবার সিএমএমকে, তাদের কাছে আমাদের সততার ভাষণ শুনতে হবে। যাদের নাম রোজভ্যালিতে রয়েছে, ছাড়োদায় রয়েছে, নারোদায় রয়েছে, আর সিবিআই ইডি যদি ঠিকমতো তদন্ত করে সব থেকে বড় বেনিফিশিয়ারি তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তদন্ত যদি ঠিকভাবে হয়, তদন্ত ঠিকভাবে হচ্ছে না। আপনি এই 3 বছর ধরে কয়লাকাণ্ডের তদন্ত করছেন, কি নির্যাস? 9 বছর ধরে আপনি সারদা তদন্ত করছেন, ফলাফল কি, নির্যাস কি? 10 বছর বা 15 বছর ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির তদন্ত করছেন আপনারা, নির্যাস কি? 3 বছর লাগে তদন্ত করতে, 1 বছর তো হয়ে গেল এসেছি, তদন্ত হচ্ছে, কজন চাকরি পেয়েছে যোগ্যরা, এখনো পথে বসে, কি তদন্ত করছেন আপনারা? সারদায় তদন্ত করছেন 9 বছর ধরে, একটা আমানতকারী টাকা লাগিয়ে টাকা ফেরত পেয়েছে? আমাদের সরকার শ্যামল সেন কমিশন করে টাকা ফেরত দিয়েছিল মানুষকে, তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে, কি করেছে সিবিআই? সুদীপ্ত সেন যার বিরুদ্ধে অভিযোগ করে লিখেছে তাকে একবার ডাকে পর্যন্ত, এদের কাছে আমাদের শিখতে হবে। আমি কবার বাইরে গেছি, তার তথ্য শুভেন্দু অধিকারীর হাতে, কি করে আসে, কি করে আসে? আমি তো ইডিকে জমা দিয়েছি এই তথ্য, আমার আর ইডির মধ্যে এই তথ্য শুভেন্দু অধিকারীর হাতে কি করে আসে? আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি কোর্টকে দিচ্ছেন না কেন? কে বারণ করেছে? কোর্টে লড়াই হোক, কোর্টে যখন লড়াই হচ্ছে আপনারা অ্যাডজমেন্ট নিচ্ছেন, কোর্টের গাইডলাইন রয়েছে, আর এটা ডিস্ট্রিক্ট কোর্ট বা লোয়ার কোর্ট না, সুপ্রিম কোর্ট, দেশের প্রধান বিচারপতির অর্ডার, সেই অর্ডারকে ভায়োলেট করা হয়েছে। আমার যদি ইন্টেনশন ভুল থাকতো আমি জানাতাম না? আপনি বলুন না, আমি তো সেপ্টেম্বর মাসে আমার চোখের অস্ত্রোপচার করাতে বাইরে গেছিলাম, আমাকে তখন তো যেতে দেওয়া হলো, হঠাৎ করে এখন কেন মন্দ? তখন তো আমার স্ত্রীও গেছিল আমার সাথে,
তখন তো আটকায়নি, ছ মাস সাত মাস আগে। এখন তৃণমূলে নবজোয়ার চলছে বলে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানসিকভাবে হ্যারাস করা যায়? আমি অন্য ধাতুতে তৈরি, আমি অন্য ম্যাটেরিয়াল, আমি অন্যভাবে তোমাদের মতো মেরুদণ্ড বিক্রি করে লড়াই করি না। আমি আবার নরেন্দ্র মোদীর প্রতি সম্মান জানিয়ে বলছি, দেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্মান জানাচ্ছি, বিজেপি নেতা হিসেবে নয়, যে আমার বয়স 36, আপনার বয়স 72, আমার দ্বিগুণ বয়স আপনার। আপনি যদি মানুষের উপর ভরসা রাখেন, জনতার দরবারে এসে আমার সাথে লড়াই করুন। আপনি এডিসিপিআইকে কাজে লাগিয়ে লড়াই করছেন, আপনি আমার সাথে লড়াই করে পারছেন না, আমার স্ত্রীকে টার্গেট করছেন, আমার ছোট বাচ্চাদের টার্গেট করছেন, 3 বছরের ছেলে 9 বছরের মেয়ে, তাকেও পর্যন্ত আপনারা ছাড়ছেন না। আপনি কি, আপনি যদি ভেবে থাকেন যে আমার পরিবারকে টার্গেট করে আমি মাথা মতো করবো, আমার গলা কেটে দিলেও আমি মাথা মতো করবো, আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। আপনাকে উৎখাত করে ছাড়বো বলেছি, বাংলার মানুষ সেটা আগামী দিন প্রমাণ করবে। তার জন্য যত সময় লাগুক আমি প্রাণ দিয়ে রক্ত দিয়ে খাটতে রাজি আছি। আমি বাংলার মানুষকে বলব আপনাদের মাধ্যমে, এদেরকে যদি আরেকবার সুযোগ আপনারা দেন, তাহলে আজকে যেমন আপনাদের অধিকার থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন, 100 দিনের টাকা পাচ্ছেন না, আবাসের টাকা পাচ্ছেন না, আজকে দিল্লিতে কুস্তিগিরিরা নিজেদের পদক বিসর্জন করছে হরিদ্বারে গঙ্গায়, আগামী দিন আপনাদের ভবিষ্যৎটা গঙ্গায় আপনারা নিজেরা বিসর্জন করবেন যদি এটা আগামী দিন ক্ষমতায় আসে। এমনভাবে এদেরকে যোগ্য জবাব দিয়ে শেখাতে হবে, উচিত শিক্ষা দিতে হবে, যে একদম উৎখাত করে এই দলটাকে ফেলতে হবে। যে মানুষের সাথে যে প্রতারণা এরা করেছে, যাদের ভোটে জিতেছে তাদের টাকা বন্ধ করেছে, যাদের ভোটে জিতে বিধায়ক হয়েছে তাদের টাকা বন্ধ করেছে, যাদের ভোটে জিতে সাংসদ হয়েছে তাদের বাড়ির টাকা বন্ধ করেছে, যখন যা ইচ্ছা তাই করেছে, ইচ্ছে মতো লকডাউন, ইচ্ছে মতো নোটবন্দি, ইচ্ছে মতো পার্লামেন্ট বিল্ডিং বদলি, ইচ্ছে মতো 2000 টাকার নোট বন্ধ, ইচ্ছে মতো 1000 টাকার নোট বন্ধ। এই দেশে গণতন্ত্র চলছে। আমি আপনাদের মাধ্যমে মানুষকে অনুরোধ করবো যে আগামী দিন আপনারা যখন রায় দেবেন, 5 বছর যাদেরকে ভোট দিয়ে সাংসদ করে পাঠিয়েছিলেন, চোখ বন্ধ করে একবার বিচার করবেন তাদেরকে চোখে দেখতে পেয়েছেন। আমি এটুকু অনুরোধ করব। বাকি বিজেপির নেতাদের বন্ধুদের বলবো যে আপনাদের যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন, আপনারা সবাই একদিকে আমি একদিকে, আমার মাথা মতো করে দেখান। আপনার যত ক্ষমতা আছে, ইডি, সিবিআই, এসএফআইও, ইনকামট্যাক্স, যা আছে, হোয়াট এভার অ্যাভেলেবল ইজ দেয়ার এট ইউর ডিসপোজাল, ইউ অ্যাপ্লাই ইট। আই উইল নট গো ডাউন বিফোর ইউ। আমি আপনাদের কাছে মাথা নত করব না, আপনি গলা কেটে দিলেও আমি মাথা নত করব না। আপনার জেদ আপনি আমার মাথা নত করাবেন, আমার জেদ আমি মানুষের অধিকারের স্বার্থে লড়ব। কে যেতে আগামী দিন মানুষ ঠিক করবে, মানুষ করবে। সাধারণত একটা জিনিস সাধারণ ধারক, কোনো লুক আউট নোটিশ থাকলেই একমাত্র কোনো নাগরিককে আটকানো যায়। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের স্টে ছিল, সুপ্রিম কোর্টের কোনো সমস্যা ছিল, এরকম কি কিছু ছিল? লুক আউট নোটিশ যদি থাকে, বলছে লুক আউট নোটিশটা 25 মার্চ 2022 সালে ইস্যু করেছে। আমার স্ত্রী আমার সাথে, আমি যখন অস্ত্রোপচার করতে, আমার চোখের অস্ত্রোপচার হয়, আমি যখন বাইরে গেছিলাম সেপ্টেম্বর মাসে, আমার সাথে বাইরে গেছিলাম, তখন আমি এটিকে ইন্টিগ্রেশন দিয়েছি, তখন যেতে দিয়েছি। এখন যেহেতু নবজোয়ার কর্মসূচি চলছে, সামনে ভোট, কী করে হেনস্থা করা যায়, কী করে নবজোয়ার কর্মসূচিটা ভাঙা যায়, কী করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখা যায়, নবজোয়ার কর্মসূচি ভাঙবে না, নবজোয়ার কর্মসূচি আরও দৃঢ়তার সাথে এগোবে, আরও গতিশীল হবে, আরও মানুষের সমর্থন পাবে, মানুষের উৎসাহের ভালোবাসার পাত্র হবে, মানুষের অকৃত্রিম স্নেহ ভালোবাসা স্বতঃস্ফূর্ততা সমৃদ্ধ স্বতঃস্ফূর্ততায় সমৃদ্ধ হবে। নবজোয়ার কর্মসূচি আপনি এডিসিবিআই দিয়ে আটকাতে পারবেন, আর আপনার ক্ষমতা নেই যে আপনি নবজোয়ার কর্মসূচি আটকাবেন। আমি মরে যাবো তাও মাথা মতো করবো না, আপনার কত ক্ষমতা আছে আপনি করবেন? আমার স্ত্রীকে যদি আপনি ধরে জেলে ঢোকান, বা আমাকে ধরে জেলে ঢোকান, বা আমার 3 বছরের ছেলেকে ধরে জেলে ঢোকান, আমি তাও মাথা মতো করবো। এটাই আমাদের আর ওদের মধ্যে পার্থক্য, ক্ষমতা থাকলে এর জবাব মানুষ দেবে। আমি সাধারণ মানুষের উপর ছেড়ে দিচ্ছি, মানুষ সব কিছু দেখছে, মানুষ আগামী দিন বিচার করবে। 8 বছরের পর বছর ধরে তদন্ত চলছে, আপনি একাধিকবার তদন্তে সহযোগিতা করেছেন, আপনার পরিবার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরকে বারবার ডাকছে, এর শেষ করতে, এর শেষ কিছু না, এর শেষ তখনই হবে যখন বিজেপি ক্ষমতা থেকে যাবে, নইলে অনন্তকাল ধরে এই তদন্ত চলবে। আপনি কয়লার তদন্ত ছেড়ে দিন, বড়ুর তদন্ত ছেড়ে দিন, আপনি দেখুন সারদা 9 বছর ধরে চলছে। নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় এসেছিল, 2014 সালের মে মাসে সুপ্রিম কোর্টের টিএস ঠাকুরের প্রধান বিচারপতির বেঞ্চ হঠাৎ দিয়ে বলেছিল সিবিআই এনকোয়ারি হবে, নির্যাস কি 9 বছর? আপনি আমার বলুন, একটা মানুষ টাকা ফেরত পেয়েছে? একটা মানুষ। এই তদন্ত অনন্তকাল চলবে,
তার কারণ তদন্তের নামে এরা রাজনৈতিক স্বার্থে এই যে সারদা এই যে কেসগুলো এখানে অভিযুক্ত কারণ শুভেন্দু অধিকারী হিমন্ত বিশ্ব শর্মা এদেরকে ভাঙিয়ে নিয়ে বিজেপি নিজের দলে ঢুকিয়ে নিয়েছে। একটা তদন্ত মানে বিজেপি দেখে কি করে মানুষকে ভাঙিয়ে নিজের দলে ঢুকাবে, এখন কি করে আমার মাথা মতো করা যায়, আমার গলা কেটে দিলেও আমি জয় বাংলার বাইরে বলবো না। এরা যদি ভাবে যেভাবে শুভেন্দু অধিকারীকে দিল্লির পদলেহান করে বিজেপিতে জয়েন করেছে সেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করবে, আমার গলাটা যদি কেটে দেয় শরীর যদি দুভাগ করে দেয় তাও কাটা গলা থেকে জয় বাংলা করবে মমতা ব্যানার্জি চিন্তাবাদ করে। 8 তারিখ কি আপনার স্ত্রী যাবেন? নিশ্চয়ই যাবে, কেন যাবে, আমাকে যতবার ডেকেছে আমি গেছি, আপনি বলুন কোথায় যাইনি, আমি তো বলছি থাকলে আপনি অ্যারেস্ট করুন, কে বারণ করেছে আমাকে, যখনই ডেকেছে আমাকে নবজোয়ারের মধ্যে ডেকেছে, আমি একদিন যাত্রা দুদিন যাত্রা বন্ধ করে গেছি তারপর আবার ফিরে এসে যাত্রা শুরু করেছি, কেন যাবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি 8 তারিখে সামান দিতেন আমি 3 তারিখে মেল পাঠাতাম, আপনি 4 তারিখে মেল করে আমাকে জানান, আপনি এয়ারপোর্টে দিচ্ছেন, আমার শালিকাকেই একইভাবে হেনস্থা করা হয়েছে, রাত্রিবেলা রাত্রিবেলা 12টার সময় ইডি দপ্তরে ডাকা হয়েছিল, রাত 12টার সময় একটা মেয়েকে ইডি দপ্তরে ডেকেছে। আপনার অভিসন্ধি যদি ঠিক থাকে, আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনি রাত্রির 12টার সময় একটা মহিলাকে ইডি অফিসে ডাকেন? এই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। আমার শালিকা থেকে শুরু করে আমার আত্মসহায়ক থেকে শুরু করে আমার অ্যাডভোকেট থেকে শুরু করে আমার স্ত্রী থেকে শুরু করে আমার বাচ্চা থেকে শুরু করে কাউকে ছাড়ছে। আরে আপনি আমাকে অ্যাড্রেস করুন না, আমি তো অন রেকর্ড আপনাকে চ্যালেঞ্জ করছি, আর আমি অ্যাড্রেস বলছি না, ফাঁসির মঞ্চে তুলুন, কি প্রমাণ আছে জনসমক্ষে আনুন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, দিলীপ ঘোষের বিরুদ্ধে, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে প্রমাণ তো জনসমক্ষে, আর এরা ঘুরে বেড়াচ্ছে 100টা 200টা 500টা সিআরপিএফ নিয়ে, যাদের জেলে থাকার কথা তারা সততা নিয়ে উপবাস দিচ্ছে, তারা জ্ঞান দিচ্ছে, যাদের পা থেকে মাথা অব্দি দুর্নীতিগ্রস্ত যারা তারা জ্ঞান দেবে যে কি করা উচিত আর কি করা উচিত না, যারা মেরুদণ্ড বিক্রি করে আদর্শ বিক্রি করে, কোনো আদর্শ নেই কোনো মতাদর্শ নেই রাজনীতির ময়দানে, যাদের কোনো রকম কোনো লড়াই করার মানসিকতা নেই, দিল্লির কৃতদাসত্ব করার জন্য যারা বিজেপিতে জয়েন করেছেন, নিজের মেরুদণ্ড বাঁচিয়ে রাখার জন্য বিজেপিতে জয়েন করেছেন, তার কাছে আমাকে শিখতে হবে যে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছে। আরে আমার বিরুদ্ধে যেদিনকে প্রমাণ সামনে আনতে পারবেন আমাকে ফাঁসির মঞ্চে তুলবেন, আমি আবার বলছি 3 বছর ধরে কি তদন্ত চলছে আমি তো সেটাই আপনাদেরকে বলতে চাই। 3 বছরে আমাকে 5-6 বার ডেকেছে, তো 5-6 বার ডেকে আপনি অ্যাড্রেস করছেন না কেন, করুন, তারপর আইনত আমি লড়ে নেব, কে বারণ করেছে অ্যাড্রেস করতে? আপনি প্রশ্ন করছেন আমার স্ত্রী যাবে কি না, নিশ্চয়ই যাবে, অ্যারেস করুক, এবং যদি ভাবে অ্যারেস করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দমে যাবে আমি এতটুকু আমার লড়াই থেকে সরবো না, এতটুকু আমি যে মানসিকতা নিয়ে লড়াই করছি তার 3 গুণ মানসিকতা নিয়ে লড়াই করবো, আপনি অ্যারেস করুন, আমরা রাজনীতিতে আদর্শকে সামনে রেখে এসেছি, আমরা নির্ভীকভাবে লড়াই করতে এসেছি, আমরা মেরুদণ্ড বিক্রি করে লড়াই করতে আসিনি, আমরা যখন লড়াই করি আমাদের কাছে ক্ষমতার চেয়ারটা আদর্শ নয়, ক্ষুদিরাম বসুর 19 বছরের জীবন আমাদের কাছে আদর্শ, যে মেরুদণ্ডটা সোজা রেখে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি সে আমাদের কাছে আদর্শ। আর কোনো প্রশ্ন আছে আপনার বিষয়ে? সুপ্রিম কোর্টের নজরে আনবেন যেহেতু স্টে ছিল, তারপর না, এর একটা লিগাল একটা অ্যাঙ্গেল রয়েছে যেটা আমরা অলরেডি এক্সপ্লোর করেছি, এটা প্রধান বিচারপতির বেঞ্চ, তো সুপ্রিম কোর্টে এখন যেহেতু ভ্যাকেশন বেঞ্চ বসছে সেখানে প্রধান বিচারপতি বসছে না, তো হয়তো আমরা প্রধান বিচারপতি যখন বসবে কন্টেম্প যে ফাইল করবো এই নিয়ে কোনো বিবাদ নেই বা সন্দেহ নেই, যে আদালত অবমাননা বা আদালত অমান্য করার যে কেস সেটা তো আমরা ফাইল করবই, কিন্তু সেটা ভ্যাকেশনের পর করবো না ভ্যাকেশনে করবো এটা আমরা কালকে সিদ্ধান্ত নেব, যেহেতু প্রধান বিচারপতির বেঞ্চ এবং প্রধান বিচারপতি ভ্যাকেশনে বলছে না বসছে না, সেই কারণে আমরা হয়তো যখন সুপ্রিম কোর্ট খুলবে খুব সম্ভবত 3rd বা 4th জুলাই তখন আমরা তার গেটার জানব, এবং লাস্ট যখন অর্ডারটা দিয়েছিল 2-3 মাস আগে তখন দেখবেন পরিষ্কার লেখা রয়েছে যে ইন্টারিম অর্ডার টু কন্টিনিউ, আর ইন্টারিম অর্ডারে কী আছে যে এ আর বি ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না, এ হচ্ছে তুমি জিজ্ঞাসাবাদ করবে, বি হচ্ছে তুমি মুখ্য সচিবকে চিঠি দেবে আর পুলিশ কমিশনারকে চিঠি দেবে, এফেক্ট অ্যান্ড অপারেশনে পুরো অর্ডারটাকে স্টে করেছে উইথ রিগার্ড টু 2 পিটিশন আমি এবং আমার স্ত্রী।
অন্য কারোর ক্ষেত্রে না, আপনি দেখবেন অন্য যাদেরকে ডাকছে দিল্লিতে ডাকছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কলকাতায় ডাকতে হচ্ছে, তার কারণ সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। এবং যে এলওসির কথা বলছে, আপনি আমি একজন সাংসদ, আপনি আমাকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়েছেন, আবার এলওসি করে রেখে দিয়েছেন, একদিকে আমাকে সম্মান দিচ্ছেন, আবার আমাকে মানুষের সাথে লড়াই করার জন্য অসম্মানিত করছে। দুটো কি পরস্পর বিরোধী নয়? দুটো কি কন্ট্রাডিক্টরি নয়? আর যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মেরে, আদানির মতো লোকেরা ভারতবর্ষকে শুষে নিয়ে 1,00,000 কোটি টাকা গরিবের মেরে বিদেশে ফুর্তি করছে, তাদের বিরুদ্ধে কোনো এডিসিবিআই হয়? বিজয় মালিয়া দেশের বাইরে গেছে আজকে প্রায় 5 বছর হয়ে গেল, 2018 সালে, কোনো এডিসিবিআই হয় না, ফুর্তি করে বেড়াচ্ছে 15,000 কোটি টাকা মেরে। নীরব মোদি বাইরে গিয়ে বিদেশে ফুর্তি করছে, মেহুল চকসি তার ইন্টারপোলের নোটিশও ক্যান্সেল হয়ে গেছে, রেড কর্নার নোটিশ, তার কারণ ইডি সিবিআই দপ্তরটাই তো কাজ করছে পলিটিক্যাল লোকেদের খালি ভয় দেখানো, পলিটিক্যাল লোকেদের হ্যারাস করা, পলিটিক্যাল লোকেদের পিছনে লাগা, এবং বিজেপির জন্য ওভারটাইম কাজ করে কি করে বিরোধী দলগুলোকে দুর্বল করা যায়। এরা সত্যিই যদি ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক বিস্তারে যেভাবে এই পুঁজিপতিগুলো টাকা মেরে দিয়ে চলে গেছে, এদের বিরুদ্ধে যদি সঠিক তদন্ত করতে চাইতো, তাহলে দেশের আজকে এই দুর্দশা হতো না। কেউ 20,000 কোটি, কেউ 1,00,000 কোটি, কেউ 15,000 কোটি, কেউ 8,000 কোটি টাকা মেরে দিয়ে চলে গেছে। আজকে এদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। SBI-এর টাকা আদানি মেরে দিচ্ছে, LIC-র টাকা আদানি মেরে দিচ্ছে, কোনো তদন্ত হবে না। তার কারণ মোদির ঘনিষ্ঠ নীরব মোদি বাইরে রয়েছে, কোনো তদন্ত হবে না। EDCBI-এর কোনো তৎপরতা দেখেছেন আপনি? বিজয় মালিয়ার ক্ষেত্রে EDCBI-এর কোনো তৎপরতা দেখেছেন আপনি? যত তৎপরতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়ছে, হার মানছে, আমি মরে যাব তাও হার মানছে। আমি বললাম না, উনি মেরুদণ্ডটা বিক্রি করেছেন দিল্লির নেতাদের কাছে, আর মস্তিষ্কটা মর্টগেজ রেখেছেন রাজনীতি, সেই কারণে এইসব কথা বলছে। উড়িষ্যায় কি তৃণমূলের সরকার রয়েছে নাকি? না, রেল তৃণমূলের সরকারের অধীনে কি পাগল হয়ে গেছে, বিশেষ করে নন্দীগ্রামে 20 কিলোমিটার পদযাত্রার পর যাত্রার পর রাত্রে ঘুমাতে পারছে না। আমি বলবো শান্ত হন, রাত্রে ঘুমান, এত ভয় পাচ্ছেন কেন? আর যখনই একটা করে EDCBI সামান দিচ্ছে, একটা অক্সিজেন পেয়ে যাচ্ছে, রাস্তায় নামুন না, জনসমর্থন কোথায় দেখুন একবার, যাতেই করে। আপনিও ফোনে আড়ি পাতার অভিযোগ করছেন এবং দুই রেলকর্তার কথোপকথনে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ আড়ি পেতেছে বলে অভিযোগ করছে। সিবিআই তদন্ত দাবি হয়েছে, সিবিআই তদন্ত করে বার করুক কে করেছে, কিন্তু আমার ফোন, আমার আত্মসহায়কের ফোনে যে আড়ি পাতা হয়েছে, এটা তো প্রতিষ্ঠিত, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট লিখিত কিছু দিতে পারে, অ্যাকসেপ্ট করেছে, কারণ সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং রয়েছে, আজ তো হয়তো কাল তো ইনভেস্টিগেশন শুরু হবেই, যখন শুরু হবে তখন দেখা যাবে। এক একটা নাম্বারের পিছনে 50 কোটি 60 কোটি টাকা করে খরচা করেছে, 365 দিন সার্ভেলেন্সে আছে। তৃণমূলের কী ইন্টারেস্ট উড়িষ্যায় অ্যাক্সিডেন্ট করাবে? তৃণমূলের কী ইন্টারেস্ট যে রেলের অ্যাক্সিডেন্ট? তৃণমূলের কী আছে? কেন্দ্র সরকার এই যে বলছে কয়লা, আরে ভাই কয়লা তো গার্ড করে CISA, সবার আগে যদি কেউ চুরি করে থাকে তার নাম অমিত শাহ, CISA হোম মিনিস্ট্রির আন্ডারে আসে। এই যে বলছে গরু, গার্ড করে BSA, হোম মিনিস্ট্রির আন্ডারে আসে, বলছে তৃণমূল করেছে, তাহলে আগে আপনি পদত্যাগ করুন, এই তৃণমূলের লোককে বসান, তারপর তৃণমূলের বিরুদ্ধে তদন্ত করুন। CISA গার্ড করে কলিয়ারিগুলো, আর বলছে কয়লা চুরি হয়েছে, তার মানে আপনার লোক চুরি করছে। পার্থ চ্যাটার্জি জেলে বলে বলছেন এখনো প্রভাবশালী যোগ রয়েছে, কোমরের উপর গেছে, মাথা অবধি পৌঁছায়নি, তাহলে সতীশ কুমার জেলে আছে, আমি যদি বলি কোমর অবধি পৌঁছেছে মাথা অবধি পৌঁছাই, মান্যতা দেবেন আপনারা? চ্যানেলে টকশো করবেন? কারো হিম্মত আছে এখানে? একজনের, সতীশ কুমার তো BSF এর কমান্ডেন্ট, তাকে অ্যারেস্ট করেছে CBI, আমি যদি বলি যে কোমর অবধি পৌঁছেছে মাথা অবধি পৌঁছতে হবে, তাহলে মাথাটা কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? সব কিছুতেই তৃণমূল ফোবিয়া, ভয়ে ভুগছে। এই যে বলছে 35টা আসনের পর দেখেছেন কর্ণাটকা মায়ের ভোগে হয়ে গেছে, 5টা রাজ্যে ভোট রয়েছে, 5টা রাজ্যে এরা হারবে, এদের শেষে শুরু হয়ে গেছে, এবং এরা মানুষের উপর ভরসা করে না, মানুষের কাছে ছেড়ে দিন না, জনতার আদালতে ছেড়ে দিন, বিচারক
আপনার সাথে আমার লড়াই হবে, বিচার হোক না, মানুষ বিচার করুক, এটা মানুষের উপর বিশ্বাস করে না। তার কারণ জানে যে মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে এবং আগামী দিনেও করবে। এদের ভরসা ইডির উপর, সিবিআইয়ের উপর, আর বিচার ব্যবস্থার একাংশের উপর। অত্যন্ত দুর্ভাগ্যজনক। নইলে আজকে দেশের এমন দুরবস্থা যে প্রধান বিচারপতির অর্ডারে নাম আসছে না। আপনি 17 মে 2022 অর্ডারটা খুলে একবার দেখুন, এ বি সিতে, সিতে কি লেখা আছে, তাহলে আমি সেটা মিডিয়া সবাইকে পাঠিয়ে দেবো, গ্রুপে শেয়ার করবো, অনলাইনে আপনারা দেখতে পারেন, সবাই সবাই পেতে পারেন। তো এক মিনিট লাগে, এখনকার সবই অনলাইন হয়ে গেছে। প্রধান বিচারপতির অর্ডার এরা মানছে না। আবার এরা আমাদের গণতন্ত্র শেখায়, এরা আমাদের শেখায় যে বিচার ব্যবস্থা কি করে সম্মান জানাতে হয়। এক মাস আগে দেশের প্রধান বিচারপতি বলেছে যে, ইডিকে বলেছে যে, আপনারা ভয়ের পরিস্থিতি পরিবেশ তৈরি করছেন, এটা করবেন না। এটা কে বলেছে? আমি বলেছি, এটা ইডি বলেছে। লোকে ভয় পাচ্ছে, আমি ভয় পাচ্ছি না, আমার কোনো ভয় নেই, কোনো ডর নেই। আমার ক্ষমতা থাকলে তুমি আমার গ্রেপ্তার, হিম্মত থাকলে আমার বিরুদ্ধে ব্যবস্থা হবে। 3 বছর ধরে অনেক নাটক চলছে, এই আছে তাই আছে, জনসমক্ষে আনো, আমাকে ফাঁসির পথ চলছে। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করব যে আপনি লড়াই করতে চাইলে আমার সাথে জনসমক্ষে, আপনার প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান জানিয়ে আমি বলছি, মানুষের দরবারে লড়াই করুন। আপনার লড়াই আমার সাথে, আমার স্ত্রীর সাথে না, আমার 3 বছরের ছেলের সাথে নয়, আমার 9 বছরের মেয়ের সাথে নয়। তাও যদি আপনি ভাবেন যে না আমরা করব এবং এদের ছেলে মেয়েকে টর্চার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখবো, পারবেন না। আমার ছেলের বিরুদ্ধে লাগুন, মায়ের বিরুদ্ধে লাগুন, বাবার বিরুদ্ধে লাগুন, বউয়ের বিরুদ্ধে লাগুন, যার বিরুদ্ধে লাগার লাগুন, আমি মাথা মতো করব না। এটাই শেষ কথা। আর কোনো প্রশ্ন? একটা জিনিস জাস্ট, এই যে বলছিলেন যে এসএসসির বড় বেনিফিশিয়ারি হচ্ছেন শুভেন্দু অধিকারী, তো কী ধরনের বেনিফিট তিনি নিয়েছেন? আর তিনি তো একসময় তৃণমূলে ছিলেন, সেই সময় কি সেটা জানা যায়নি বা ব্যবস্থা নেওয়া যায়? যদি জানা যেত তাহলে সবার আগে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই ব্যবস্থা হতো। এই যে পার্থ চট্টোপাধ্যায়কে যে টাকাগুলো পৌঁছে দেওয়া হয়েছে বা যা টাকা উদ্ধার হয়েছে, যেটা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি বা কোর্টে দাবি করা হচ্ছে, এই যে যারা দালাল চক্রটা অপারেট করেছে, আমি সিবিআইকে বলবো যে আমার যে স্টেটমেন্টটা আমাকে অ্যারেস্ট করে কোর্টে জমা দিতে। আমি কেন বলছি, আমাকে অ্যারেস্ট করলে আমার স্টেটমেন্টটা কোর্টে জমা দিতে হবে। কোর্টে জমা দিলে আপনি দেখবেন যে দালালগুলোর নাম রয়েছে, তার মধ্যে 90% দালাল হচ্ছে পূর্ব মেদিনীপুর আর মুর্শিদাবাদ। তাহলে আপনি আমাকে বলছেন যে তৃণমূলে আপনি ছিলেন, জানতে পারলেন, তাহলে পূর্ব মেদিনীপুরে যে সর্বে সর্বা ছিল, এতগুলো দালাল কাজ করেছে 4 বছরে ছিল, তার যথার্থ ছিল না? তাহলে সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম শুভেন্দু অধিকারী, এবং ম্যাক্সিমাম টাকাটা তুলেছে শুভেন্দু অধিকারী। যে পুরুলাই পুরুলিয়া বাঁকুড়া বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া বাঁকুড়ার অবজার্ভার ছিল, সেই জন্য কয়লা টাকা পেয়েছে, এই তো দাবি। পুরুলিয়া বাঁকুড়ায় 2015-16 সালে যত লোকের চাকরি হয়েছে, দেখুন একটা পুরুলিয়া বাঁকুড়া নেই, সব পুরো। আমি পূর্ব মেদিনীপুরের লোককে অসম্মান করছি না, কিন্তু এই এই চাকরিগুলো বিক্রি হয়েছে, যোগ্যরা পায়নি, আর এই চাকরিগুলো বিক্রি করেছে শুভেন্দু অধিকারী। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুক, আমাকে সিবিআই অ্যারেস্ট করে আমার স্টেটমেন্টটা কোর্টে জমা দিন, মামলা করুক না, কেউ বারণ করছে না। সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। সব থেকে বেশি যদি কেউ টাকা তুলে থাকে সরকার, সব জায়গায় আপনি দেখুন, সব জায়গায় আছে। আমি যেটা বলছি, এই যে কোলে আমি বলেছি, বিনয় মিশ্রর সাথে কথা বলেছি, উনি বলুক না, যদি বিনয় মিশ্র টেপ রিলিজ করতে পারে তাহলে আমি ফাঁসির মঞ্চে উঠবো, আমি রাজনীতি ছেড়ে দেবো যদি বলে। উনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার সাথে কথা বলে সেটিং করছেন, কথোপকথনের ডিটেলস ঠিক টাইমে প্রকাশিত হবে, এবং অমিত শাহর হাতে, নরেন্দ্র মোদীর হাতে সেই টেপ তুলে দেওয়া হবে, ইডি ডিরেক্টরের হাতে সেই টেপ তুলে দেওয়া হবে, আমরা দেখবো তারপর কি করে। কি কথোপকথন হয়েছে সে আমি বিস্তারিত বলছি না, সেটিংয়ের কথোপকথন হয়েছে। ওনার ক্ষমতা থাকলে উনি বলুক যে ফরেন্সিক টেস্ট হোক, যে আমার ভয়েস কি ভয়েস না সেটা ম্যাচ হলে প্রমাণিত হয়ে যাবে, আমার বিরুদ্ধে বলুক না। আমি তো বলছি আমার বিরুদ্ধে কিছু থাকলে আমাকে জনসমক্ষে আপনি ফাঁসির মঞ্চে তুলুন। উনি বলুন যে আমি যদি বিনয় মিশ্রর সাথে কথা বলে থাকি, যদি প্রমাণ করতে পারে, তাহলে ফাঁসির মঞ্চে আমাকে তুলবে। শুভেন্দু অধিকারী বলুক, বলার ক্ষমতা আছে, সবেতে রয়েছে, কয়লা বালি গরু মুর্শিদাবাদের দায়িত্বে গেছে। আমি যদি কয়লা গরুতে অভিযুক্ত হই, কারণ আমি পুরুলিয়া বাঁকুড়ার অবজার্ভার ছিলাম, তাহলে মালদা মুর্শিদাবাদের অবজার্ভার কে? তাহলে গরু পাচারের সব থেকে বড় অভিযুক্তের নাম কি? উনার লজিক অনুযায়ী, উনার যে ব্যাখ্যা সেটাই যদি আমি ধরি, উনার তর্কের খাতিরেই যদি আমি ধরি,
তাহলে আমি যদি পুরুলিয়া বাঁকুড়ায় দায়িত্বে ছিলাম বলে কয়লায় অভিযুক্ত হই, তাহলে গরু পাচারের অভিযুক্তের নাম, তাহলে এসএসসিতে অভিযুক্তের নাম কি? আর সারদা নারদা তো প্রকাশ্যে রয়েছে, চারটেতেই আমি বলে দিলাম। কিন্তু ইডিসিবিআই জেলে ঢোকানো দূরের কথা, এদেরকে একবার ডাকবে না। এই যে পার্থ চট্টোপাধ্যায় যদি কালকে বিজেপিতে চলে যায়, মানিক বরচাজ কালকে বিজেপিতে চলে যায়, বা যাদেরকে ডাকাডাকি করছে যারা জেলে রয়েছে, অনুব্রত মণ্ডল কালকে বিজেপিতে চলে যায়, বধ হচ্ছে কথা। এ তো আমরা ভুড়ি ভুড়ি দেখেছি, যে জেলে যে বিজেপিতে যাবে না ওই জেলে। আমার কাছে দুটো রাস্তা, হয় মাথা উঁচু করে লড়াই করো, নইলে বিজেপির কাছে আত্মসমর্পণ করো। আমি মাথা উঁচু করে লড়াই করো, তোমার যা ক্ষমতা আছে তুমি করো, আমি মাথা নিচু করবো না। আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকবো না, তোমার যত ক্ষমতা আছে তুমি করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ।